খুশকি ত্বকের একটি সাধারণ সমস্যা। বেশিরভাগ ক্ষেত্রেই এটি তেমন ক্ষতিকর নয়। ব্রিটেনের জাতীয় স্বাস্থ্যসেবার তথ্য অনুযায়ী খুশকি হচ্ছে মাথার ত্বকে সাদা রঙের আইশ বা চামড়ার পরত ওঠা। এগুলো চামড়ার সাথে কিংবা চুলে লেগে থাকে। তবে কালো চুলে খুশকি বেশি দেখা যায়, কিংবা খুশকি যদি মাথা থেকে ঘাড়ের উপরে পড়ে তাহলে সেটি আরও বেশি চোখে পড়ে। খুশকির কারণে মাথার ত্বক শুষ্ক হয়ে যায় এবং অনেক সময় চুলকায়। মেলাসেজিয়া গ্লোবসা নামে এক ধরনের ফাঙ্গাসই খুশকির জন্য মূলত দায়ী। এই ফাঙ্গাস ত্বক এবং চুলে থাকা তেল খেয়ে বেঁচে থাকে, আর এটি করতে গিয়ে অলিক অ্যাসিড তৈরি করে যা ত্বকে অস্বস্তি তৈরি করে। আমেরিকান একাডেমি অব ডার্মাটোলজি অ্যাসোসিয়েশনের তথ্য মতে অনেক মানুষই মনে করেন যে নোংরা থাকার কারণে খুশকি হয়, কিন্তু সেটা সত্য নয়। তবে নিয়মিত চুল পরিষ্কার না করলে খুশকি হওয়ার আশঙ্কা বাড়ে। খুশকি হওয়ার কারণ সম্পর্কে জানতে এখনও গবেষণা চলছে। একই তথ্য দিয়েছে ব্রিটেনের জাতীয় স্বাস্থ্যসেবা বিভাগ। সংস্থাটি বলছে চুল নিয়মিত পরিষ্কার না করলে সেটি খুশকি হওয়ার আশঙ্কা বাড়িয়ে দিতে পারে বইকি। তবে মানসিক চাপ বা ঠান্ডা আবহাওয়া খুশকির সমস্যা বাড়িয়ে তুলতে পারে। খুশকির ধরন ও লক্ষণ ভেদে এর কারণও ভিন্ন হয়ে থাকে। ব্রিটেনের জাতীয় স্বাস্থ্যসেবা ব্যবস্থা NHS জানাচ্ছে খুশকি দূর করতে হলে খুশকি প্রতিরোধী শ্যাম্পু ব্যবহার করতে হবে, বিশেষ করে যেসব শ্যাম্পুতে জিঙ্ক পাইরিথিয়ন, স্যালিসিলিক অ্যাসিড, সেলিনিয়াম সালফাইড, কিটোকোনাজল কিংবা কোল চার উপাদান রয়েছে সেই শ্যাম্পুগুলো ব্যবহার করা যেতে পারে। তবে শ্যাম্পু কীভাবে ব্যবহার করতে হবে তা জানতে ফার্মাসিস্টের পরামর্শ নিতে হবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কমপক্ষে এক মাস শ্যাম্পুটি ব্যবহার করে দেখা যেতে পারে যে এটি আপনার কাজে আসে কিনা। এক্ষেত্রে একাধিক শ্যাম্পু পরিবর্তন করে ব্যবহার করতে হতে পারে এটা জানতে যে ঠিক কোন শ্যাম্পুটা আপনার উপযোগী। আমেরিকান একাডেমি অব ডার্মাটোলজি অ্যাসোসিয়েশনের পরামর্শ অনুযায়ী খুশকিরোধী বা অ্যান্টিডানড্রাফ শ্যাম্পু ব্যবহার করে সবচেয়ে ভালো ফলাফল পেতে বোতলের গায়ে লেখা নির্দেশনা অনুসরণ করতে হবে। যেমন অনেক শ্যাম্পু চুলে লাগানোর পর 4-5 মিনিট অপেক্ষা করতে বলা হয়, আবার অনেক শ্যাম্পু সাথে সাথেই ধুয়ে ফেলতে বলা হয়। কোনো একটি শ্যাম্পু কাজ না করলে সেটি বদলে আরেকটি ব্যবহার করতে হবে যতক্ষণ না উপযোগী একটি ভালো শ্যাম্পু মেলে। যেসব শ্যাম্পুতে কোল চার থাকে সেগুলো ব্যবহারে সতর্ক হতে বলেন বিশেষজ্ঞরা। এই শ্যাম্পু সাদা চুলের রং পাল্টে ফেলতে পারে। এই শ্যাম্পু চুলে ব্যবহার করা হলে সেটি মাথার ত্বককে সূর্যের আলোর প্রতি সংবেদনশীল করে তুলতে পারে। আমেরিকান একাডেমি অব ডার্মাটোলজি অ্যাসোসিয়েশনের তথ্য মতে অনেক সময় মাথার ত্বকে খুশকির মতো মৃত চামড়ার পরত এবং সেই সাথে চুলকানি থাকলে সেটা খুশকি নাও হতে পারে। এটা কোনো একটি রোগও হতে পারে, যেমন সেবোরিক ডার্মাটাইটিস, সোরিয়াসিস, ফাঙ্গাল ইনফেকশন কিংবা একজিমা। খুশকিরোধী শ্যাম্পু ব্যবহারের পরেও যদি খুশকি না যায় তাহলে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।